আপনারা যারা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে নতুন পিজি কোর্সে অ্যাডমিশন নিয়েছেন, অর্থাৎ এমএমএস এমকমে নতুন অ্যাডমিশন নিয়েছেন, তাদের মধ্যে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন যে আপনাদের যে অ্যাডমিশন নেওয়ার পর আপনাদের ক্লাসগুলো কবে থেকে শুরু হবে এবং ক্লাসগুলো না করলে কি হবে, কিভাবে ক্লাস হবে এই সম্পর্কে। তো এই নিয়ে আজকের ভিডিওটি আমি দেবাশিস আর আপনি দেখছেন টেকনিক্যাল দেবাশিস ইউটিউব চ্যানেল লার্ন উইথ টেকনিক। তো চলুন সমালোচনা করে শুরু করা যাক। তো প্রথমে আসে আমাদের ক্লাস কবে থেকে শুরু হবে। তো দেখুন এখনো বিডিবিদেরই ক্লাস শুরু হয়নি অনলাইনে, তো আপনাদের ক্লাস কিন্তু এখন শুরু হওয়ার দেরি আছে। এখন আপনাদের এনরোলমেন্ট সার্টিফিকেট আপনারা এখন হাতে পাননি, ঠিক আছে? তো আপনাদের কিন্তু যখন ক্লাস শুরু হবে তখন তার আপডেট অবশ্যই আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন। এবার আসে আপনাদের ক্লাসগুলো কি হবে, অনলাইনে নাকি অফলাইনে? তো দেখুন বিগত বছরগুলোতে কিন্তু আপনাদের অফলাইনে ক্লাসগুলো হতো, কিন্তু এবছর কিন্তু কোভিড-19 পরিস্থিতির জন্য এবছর কিন্তু অনলাইনে ক্লাসগুলো হয়েছে পিজিদের ক্লাস বেশ কিছু, ঠিক আছে? তো এবছর নতুন আবার আপনাদের ক্লাস কিভাবে হবে এই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম বিজ্ঞপ্তি দেওয়া হয়নি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে। তো যখনই দেওয়া হবে তার আপডেট সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এর সাথে জানিয়ে রাখি আপনাদের বিডিবির কিন্তু দু একটা বিষয়ের ক্লাস কিন্তু অনলাইনে শুরু হয়েছে, বিডিবি মানে গ্রাজুয়েশন লেভেল, ঠিক আছে? তো আপনাদের কিন্তু দু একটা বিষয়ের ক্লাস কিন্তু অনলাইনে হতে পারে এবং বাকি বিষয় অবভিয়াসলি অফলাইনেই হবে, যদি কোভিড পরিস্থিতি পুরো স্বাভাবিক হয়ে যায় তবে, ঠিক আছে? তো আশা করি আপনাদের এই ক্লাস সম্পর্কে সমস্ত কোশ্চেন গুলো ক্লিয়ার। এছাড়া আপনারা যেটা আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনারা যদি ক্লাসগুলো অ্যাটেন্ড না করেন তাহলে কি কোনো সমস্যা হবে পরবর্তীতে, অর্থাৎ আপনাদের যেরকম দেখেছেন যে বিভিন্ন আইটিআই কোর্স ডিপ্লোমা কোর্স এই সমস্ততে ক্লাস না করলে আপনাদের পরীক্ষাতে বসতে দেওয়া হয় না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে গ্রাজুয়েশন অথবা পোস্ট গ্রাজুয়েশনও তাই, ক্লাস না করলে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। তো এক্ষেত্রে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই, আপনারা যদি ক্লাস নাও করেন তবুও কিন্তু আপনাদের পরীক্ষায় বসতে দেবে, ঠিক আছে? আপনাদের ক্লাস না করার জন্য কিন্তু কোনো রকম পড়াশোনায় কোনো রকম কিন্তু সমস্যা হবে না। তো এছাড়া যদি আপনাদের মনে আর কিছু জানার থাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি অবশ্যই আপনাদের কমেন্টে অ্যান্সার করবো। এবং আমার সাথে সরাসরি যোগাযোগ করতে হলে আপনারাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, ইনস্টাগ্রামের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রাখবো। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।